বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুতিয়াব এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ থেকে অবকাঠামো উন্নয়ন বাবদ রূপগঞ্জের 36টি মসজিদ ও মাদ্রাসায় কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন রাহানুমা সারা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াব এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে অবকাঠামো উন্নয়ন বাবদ রূপগঞ্জ ইউনিয়নের 36টি মসজিদ ও মাদ্রাসায় কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব উন্নয়নমূলক কাজের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী ও শিলারানী পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারা রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটি রাস্তা আমরা করতে পেরেছি এবং সম্পন্ন করেছি। সব জায়গায় চারতলা ভবন, দোতলা ভবন, তিনতলা ভবন, ছয়তলা ভবন হয়েছে। সুতরাং কোনো দিকে আমাদের অভাব রাখিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোনো দিকে অভাব রাখিনি। 415টি আশ্রয় প্রকল্প আমরা নির্মাণ করেছি, 415 জন পরিবারকে আমরা আশ্রয় প্রকল্পে আমরা তাদের স্থান দিয়েছি। সারা নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি আশ্রয় প্রকল্প এই রূপগঞ্জে আমরা দিতে পেরেছি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকারে তলিয়ে যাওয়া দেশে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বিএনপি জামাত নিজেরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন করেনি, বরং দেশকে পিছিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা যে এসি লাগিয়েছেন, বিএনপি আমলে যে কারেন্টই ছিল না, এসি লাগবেন কোথায়? তাদের বিদ্যুৎই ছিল না। তারাবি নামাজের সময় অনেকে তারাবি, এই গরমে তারাবি নামাজ পড়তে যেত না। ইফতারির সময় আপনার হাত পাকে নিয়ে মোমবাতি নিয়ে আপনাদের ইফতারি করতে হতো। আজকে সেখানে কত উন্নয়ন, আজকে বিদ্যুৎ বা বিদ্যুৎ। আমি মাঝে মাঝে এখানে আধা ঘন্টার জন্য হয়তো লোডশেডিং হয়, এক ঘন্টার লোডশেডিং হয়, কিন্তু সারা 24 ঘন্টাই আমরা বিদ্যুৎ পাই আমরা। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবুচন্দন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদুসে আলম নীলা, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী, শিলারানী পাল, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভূঁইয়া ও মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোমেন মিয়া, সহসভাপতি ফারুক হোসেন সহ আরও অনেকে। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 1000 অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রাহানুমা সারা, জিটিভি নিউজ।